আমরা তো নির্দল ছিলাম না আপনার, আমরা বিগত দিন থেকে তৃণমূল করে আসছিলাম। গত পঞ্চায়েতে টিকিট দেওয়ার আশ্বাস দেখিয়ে এমন অকেজগুলোকে ক্যান্ডিডেট করেছিল আমাদের পছন্দ না হওয়ার কারণে, ব্লক সভাপতি টার্জন সাহেব, সেগুলো পছন্দ না হওয়ার কারণে আমরা 69 বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেবের মনোনীত ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু তিনাকে ক্যান্ডিডেট থেকে বঞ্চিত করার কারণে আমরা ওনার সমর্থনে নির্দল হয়ে লড়ে জনগণের সমর্থনে আমরা জিতে আবার তৃণমূলে ফিরালাম। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা আবার তৃণমূলে ফিরালাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, তৃণমূলে ছিলাম, আবার তৃণমূলে ফিরালাম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, 69 বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির জিন্দাবাদ। আচ্ছা, সুযোগ গ্রামের কত নম্বর থেকে আপনি? 23 নম্বর আসন। কোন গ্রাম? সৈয়দকুলুট। আপনার নাম? দুলাল শেখ। আর একজন যিনি করছেন উনি? উনি হাবিবা খাতুন, 21 নম্বর আসন, একই গ্রাম, সৈয়দকুলুট। দেখুন, আমাদের তিস্তর পঞ্চায়েত নির্বাচন গত 8ই জুলাই অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, এবং 11 তারিখে তার রেজাল্ট আউট হয়েছিল। সেদিনকে আমরা ভরতপুর বিধানসভার দুটি ব্লক নিয়ে যে 69 ভরতপুর বিধানসভা গঠিত, তার মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে ভরতপুর 1 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টি 69 ভরতপুরে, আর বাকি 67টি বড়ুয়াতে 3টি অঞ্চল অবস্থিত, জজান, গড্ডা আর গুজুড়িয়া। এই 3টে জিপি হচ্ছে বড়ুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, কিন্তু ব্লক 1টি ভরতপুর 1 ব্লক। সেই 1 ব্লকের আমাদের বিধানসভার মধ্যে যে 5টি গ্রাম পঞ্চায়েত, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার গুয়াত্তমি এবং তার ব্যক্তিগত স্বার্থে ভরতপুর 1কে ব্যবহার করার জন্য বিগত নির্বাচনের ফলাফল, যেটা 100% তৃণমূল কংগ্রেসের পক্ষে হওয়া উচিত ছিল রেজাল্ট আউটের দিন, সেদিন বিক্ষিপ্তভাবে সেই ভোটের রেজাল্ট তৃণমূল কংগ্রেসের অনুকূলে হলো না। আমি মনে করি তার দায় স্বীকার করে এই ব্লক সভাপতির অবিলম্বে পদত্যাগ করা উচিত ব্লক কংগ্রেস ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে, কারণ আমরা দেখেছি যেটা পোপার ভরতপুর 29টা সিট নিয়ে যে পঞ্চায়েত, সেখানে 18টা সিট পুরোপুরি কংগ্রেসের প্রতীকে হাত প্রতীক নিয়ে তারা নির্বাচিত হলো, মেজরিটি মেম্বার তারা অলরেডি প্রধানও গঠন করেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে পারভেজ চৌধুরী, সে তৃণমূলের ওই ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিল, তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছিল এবং তাদেরও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যারা আজকে রাতারাতি 14 তারিখে যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা পাবলিশড হলো, 15 তারিখ লাস্ট ডেট ছিল মনোনয়নের, সেই 14 তারিখে রাত্রে যখন যে সমস্ত যোগ্য তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্তি করা হয়েছিল জেলা তৃণমূলকে এবং ব্লক তৃণমূলের কাছে, তারা সেদিন সেই তালিকা গ্রহণ না করার জন্য একটা দিন হাতে সময় ছিল, তারা কিন্তু ওখানকার XML কমলেশ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করে রাতারাতি তারা হাত প্রতীক নিয়ে ভোটে দাঁড়াল, এবং তারা সবাই তৃণমূলের লোক। দেখুন, আমাদের 30-স্তর পঞ্চায়েতে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে বিধায়কের কী কার্যকলাপ ছিল আপনারা সেটা দেখেছেন এবং সংবাদ মাধ্যম আপনারাও জানেন, আমরাও জানি। বিধায়ক যে সমস্ত নির্দল প্রার্থীকে খাড়া করেছিলেন তাদের মধ্যে এরা হচ্ছে এই দুইজন, এবং বিগত দিনে 2021-এর যে নির্বাচন ছিল সেই নির্বাচনে এরা কিন্তু আমাদের দলের হয়ে ভোট করেনি, এবং আমরা পরবর্তী পর্যায়ে লক্ষ্য করলাম যারা
টিএমসির ভোটটা 2021 করেনি, সেই সমস্ত মানুষজনকে নিয়ে বিধায়ক কিন্তু একটা প্রার্থীর লিস্ট তৈরি করেছিলেন। তো আমরা স্বাভাবিক কারণে যেহেতু দলের সঙ্গে তারা গদ্দারি করেছিল, সেই সমস্ত মানুষকে কিন্তু আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতের কোনো জায়গাতে আমরা প্রার্থী হিসেবে তাদেরকে আমরা রাখিনি। তো স্বাভাবিক কারণে এরাও কিন্তু সেই জন্য টিকিট পায়নি এবং বিধায়ক পরবর্তী পর্যায়ে আমাদের যে 5টা অঞ্চল সেই 5টা অঞ্চলের নির্দল হিসাবে প্রার্থী খাড়া করেছিলাম। তাতে আমরা কি রেজাল্ট দেখলাম, সর্বক্ষেত্রে কিন্তু মানুষ এই নির্দল প্রার্থীকে কিন্তু বর্জন করলো এবং তাদের কিন্তু ভোট দেয়নি। দু চার জায়গায় 4-5টা যে নির্দল প্রার্থী জয়লাভ করেছিল তাদের মধ্যে এরাও 2 জন। হ্যাঁ, অতএব তারা তো বিধায়কেরই লোক, বিধায়ক তো নির্দলেরই প্রার্থীটাকে জিতাবার চেষ্টা করেছিলেন, সেই জন্য তাদেরকে বিধায়ক জয়েন করেছেন। এখানে এটাই হচ্ছে আমাদের বক্তব্য। উনি আরও অভিযোগ করেছেন যে গত ট্রামে আপনাদের তৃণমূলেরই একজন যিনি পারভেজ চৌধুরী, তিনি উপপ্রধান ছিলেন, এবারে নাকি তিনাকে প্রাধান্য দেননি এবং টিকিট দেননি। রাতারাতি তিনি 14 তারিখে কংগ্রেসের হয়ে টিকিট নিয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছেন, আবার তিনি পুনঃ নির্বাচিত হয়েছেন। এর জন্য দায়ী কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনাকে পদত্যাগের দাবি করেছে। দেখুন, যদি প্রথম কাউকে পদত্যাগ করতে হয় সেটা হচ্ছে বিধায়ক, কেন দলীয় যে তিনি দলের বিধায়ক, টিএমসির বিধায়ক পারভেজ চৌধুরীর নাম উনি যেটা করছেন, 2021 নির্বাচনে পারভেজ চৌধুরীরা কংগ্রেসের হয়ে ভোট করেছিল সেটা উনিও ভালো করে জানেন। এবং এই পারভেজ চৌধুরী এবং আরও কিছু মানুষ যারা 2021 নির্বাচনে বিধায়কের হয়ে কোনো ভোটও করেনি, বিধায়কের সঙ্গে ছিলেনও না, তাহলে স্বাভাবিক কারণে কিন্তু আমরা তাদেরকে এই গ্রাম পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী হিসাবে নিয়ে আসিনি। কিন্তু কী কারণে বিধায়ক যে এদের সঙ্গে এদের প্রার্থীর লিস্টে নাম ঢুকিয়েছিল সেটা আমার অজ্ঞাত এবং আপনারা ভালোভাবে উপলব্ধি করছেন তার কী কারণ, এবং যারা 2021 নির্বাচনে বিধায়কের ভোট করলো না সেই সমস্ত মানুষের প্রার্থী হিসাবে নাম কেন উঠে এসেছিলো এবং তার পেছনে কী কারণ সেটা মানুষ বা আমরা ভালোভাবে জানি। সেই জন্য আমরা এই সমস্ত মেকি টিএমসি, এরা হচ্ছে মেকি টিএমসি, এরা আমাদের সঙ্গে ছিল কিন্তু 2021 নির্বাচনে ছিল না, তারা টিএমসি করে কিন্তু 2021 নির্বাচনে ভোট করেনি, তাহলে সেই সমস্ত মানুষকে আমরা বর্জন করলাম কিন্তু বিধায়ক কোনো অলৌকিক কারণে তাদেরকে প্রার্থী পাই দেওয়ার জন্য উঠে ফিরে লেগেছিলেন, সেটা কিন্তু আমরা আমাদের দল বা আমরা সেটাকে অনুমোদন করিনি। কারণ তৃণমূলের যে প্রার্থী তালিকা আমরা দিয়েছিলাম বিধায়ক হিসাবে বা ওখানকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় যে সমস্ত লোকের নাম দেওয়া হয়েছিল, এই ব্লক সভাপতির পক্ষপাতমূলক আচরণ, মুয়াত্তমি এবং হামবাড়ায় যে ভাব, অনেক বড় বড় কথাবার্তা, বিধায়ককে ইগনোর করা এবং নিজের ইচ্ছে মতো পার্টিটাকে চালাতে যাওয়ার পরিণতি আজকে কি হয়েছে ভরতপুরের মানুষ গতকাল 14 তারিখে যখন ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছে। টোটাল স্ট্রেংথ ছিল 23 জন পিএস মেম্বারকে নিয়ে যে ভরতপুর ওয়ান ব্লক, তার মধ্যে আমরা অলরেডি ভোটের রেজাল্টের পরে 16 জনকে একত্রিত করে রাখতে পেরেছিলাম। ব্লক সভাপতির সঙ্গে 7 জন ছিল এবং তারা কাঁদিতে আশ্রয় নিয়েছিল জেলা চেয়ারম্যানের ক্যাম্পে। সেই ক্যাম্প থেকে যখন গতকাল বিডিও অফিসের প্রাঙ্গণে, বিডিও অফিসের যে রিটার্নিং অফিসার তার কাছে যখন 16 জন পঞ্চায়েত সমিতির মেম্বারকে ঢুকিয়ে দেওয়া হলো, অফিসে প্রবেশ করলো, তারা 7 জন পরে প্রবেশ করার পর আমরা লক্ষ্য করলাম যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে 23-এর মধ্যে 23 হলো। অর্থাৎ ব্লক সভাপতির শোচনীয় অবস্থা দাঁড়ালো এবং মেজরিটি মেম্বার সেখানে তৃণমূল কংগ্রেসের সালমা সুলতানাকে 20 ভোটে এবং বিপক্ষে ব্লক সভাপতির স্ত্রী সাবিনা ইয়াসমিন, যে বিগত ভোটের পূর্ত কর্মধ্যক্ষ ছিল এক্সিস্টিং, সে নির্লজ্জভাবে সেখানে পরাজয় স্বীকার করল। কাজেই ভরতপুরের সংখ্যাগরিষ্ঠ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আছে। আমাদের সহযোগিতা তো সবারই, এখানে তো পঞ্চায়েত সমিতিতে কোনো ভোটাভুটি হয়নি, তাদের স্বাভাবিকভাবেই সবারই সহযোগিতাতেই পঞ্চায়েত সমিতি তৈরি হল। কংগ্রেস আর নির্দল কি আপনাদের কাছে সম্পূর্ণ সহযোগিতা পাবে? 100% সহযোগিতা করেছে। আচ্ছা, আমার প্রথম কাজ কি হবে? নিশ্চয়ই তারা যখন নির্বাচিত সদস্য তো তারা তো সহযোগিতা, তাদেরকে তো যথেষ্ট সম্মান এবং তাদেরকে নিয়ে তো কাজ করতে হবে। দেখুন, আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির সিট 23, সেখানে আমার সঙ্গে যদি 7 জন থাকে তাহলে বাকি 16, তাহলে বাকি 16 জন উনি কী করে বলতে পারেন? আমি তো সেই কথাটাই বলছি যে বিধানসভার নির্বাচনের পরে যারা ভোট করেনি তাদেরকে নিয়ে উনি চলাফেরা করছেন, যারা দলটাকে শেষ করার চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে উনি চলাফেরা করছেন। তাহলে আমার সঙ্গে যদি 7 জন থাকে তাহলে 16 জন উনি কোথায় পেলেন? কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম, যেদিন আমাদের 14 তারিখে ভোট, আমাদের পঞ্চায়েত সমিতি যেখানে মানে ভোট গঠন হবে, সেই দিন আমি যে জিনিসটা আমি দলকে আগে জানিয়েছিলাম সেটাই প্রমাণিত হলো। বিধায়ক কংগ্রেসের নির্দলের প্রার্থীটাকে নিয়ে, জয়যুক্ত যারা প্রার্থী যারা জিতে এসছেন তাদেরকে নিয়ে তিনি সঙ্গে করে ব্লক অফিসে ঢোকাচ্ছেন। তাহলে এখানে তো তিনি নিজেই প্রমাণ করছেন যে আমি, কংগ্রেস এবং নির্দল এদের, এরা আমার সঙ্গে আছে। তার মানে আমি যেটা দলকে বলতে চেয়েছিলাম বা মানুষকে বলতে চেয়েছিলাম যে বিধায়ক কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলছেন, তিনি নির্দল পার্টি খাড়া করেছেন, তা সেইটাই কিন্তু সেদিন আমরা প্রমাণ দেখলাম তার। এবং বিজয় উল্লাস যেটা মানে হওয়ার পরে, ওখানে তো কোনো ভিতরে ভোটাভুটি হয়নি। আপনার যিনি সহসভাপতি হয়েছেন সঞ্জয় স্যারকে, তিনি তো বাইরে এসেই বললেন যে আমাদের ভিতরে কোনো ভোটাভুটি হয়নি, 23 জনই আমাদের দলীয় যে প্রার্থী, আমাদের সভাপতি এবং সহসভাপতি, তাদেরকে কিন্তু সবাই সমর্থন করেছেন। তাহলে উনি সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন, যেটা ওনার একটা স্বভাব। পরবর্তী পর্যায়ে যখন ওখান থেকে বেরিয়ে এসে ভোট গঠন হওয়ার পরে আমরা কি লক্ষ্য করলাম, কংগ্রেসের যারা ছিল দলীয় পতাকা সেখানে আবির মেখে বিধায়কের সঙ্গে দলীয় পতাকা নিয়ে, তারা কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু বিজয় উল্লাস করছে। তাহলে এখানে আমি যে জিনিসটাকে বারবার বলতে চেয়েছিলাম সেই জিনিসটাই কিন্তু বিধায়ক সকলের সামনে সেই জিনিসটাকে দেখিয়ে দিলেন। অতএব আপনারাই বা এলাকার মানুষ সেটাকে দেখুক যে বিধায়ক এখানে এসে তৃণমূল দলটাকে কিভাবে শেষ করা যায় সেই চেষ্টাই তিনি করছেন এবং আগামী দিনও তিনি সেই চেষ্টাই করবেন। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।